যখন নীরবে দূরে দাঁড়াও এসে, যেখানে পথ বেঁকেছে তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরায়, কে জানে কি আবেশে দিশে হারা, তোমায় ছুটে যাওয়ার মুহূর্তরায়, কে জানে কি আবেশে দিশে হারা। হে ইউ, व्हाट्स अप गाइज, दिस इज रोशनजीत एंड वेलकम टू अनदर ब्लॉग। तो प्रथम ही बोली अनेक दिन ब्लॉग दीते पारी तार जोनो सॉरी, कारण एक्चुअली आमी कोनो कंटेंट खुजे पाच्छिलाम ना लॉकडाउन मैं बाइटे बसे। लास्ट डालगोना कॉफी बनानोटा दिए बट तारपरे कोनो कंटेंट खुजे पाच्छी ना, एखोनो खुजे पाच्छी ना कोनो कंटेंट कि विषयेर उपर करा जाए ना जाए। तो आज के बिकेल बेलाटा ওয়েদারটা সত্যি খুব মনোরম এবং ওয়েদারটা খুব একটা রোম্যান্টিক ওয়েদার হয়ে আছে, তো সেটা দেখে খুব ভালো লাগছে। তাই জন্য বাড়ির ছাদে উঠে একটা ভিডিও শ্যুট করছি, তোমাদের জন্য একটা ব্লগ শ্যুট করছি। ব্লগটা দেখো, আশা করি ভালো লাগবে। তো এখন দেখো সানসেট হচ্ছে, তো সানসেটের ভিউটা তোমাদের দেখাই আগে, চলো দেখতে থাকো। Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's জানি সানসেটটা পুরোপুরি দেখা যায়নি, কারণ মেঘে ঢাকা পড়ে গেছে সূর্যটা, আকাশে হালকা মেঘও রয়েছে। আর সবাই বলো কেমন আছো, আশা করি সবাই ভালো আছো, ভালো থাকো, বাড়ি বাইরে অকারণে বেরো না। আর যারা অকারণে বাড়ি বাইরে বেরোচ্ছে তাদেরকে একটু বোঝাও যে বাড়ি থেকে না বেরোতে, হ্যাঁ দরকার থাকলে অবশ্যই বেরো, তবে সেক্ষেত্রে মাস্ক আর হ্যান্ড গ্লাভসটা যদি পরতে পারো তো খুব ভালো হয়, অবশ্যই প্রোটেকশান নিয়ে। অকারণ বসে তো বাড়ি বাইরে ঘোরাঘুরি করো না, এটা আগেও বলেছি এখনও বলছি। আর সত্যি কথা, আমি কোনো মানে কন্টেন্ট খুঁজে পাচ্ছি না বাড়িতে বসে আমার ব্লগ করার মতো, কী করা যায়। আমি রান্না তো অত ভালো এক্সপার্ট নই, যতটা হয় ডালগোনা কফি অবধি হয়েছিল আমি করেছি, তারপর রীতিমতো কোনো ব্লগ আমি কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। যদি কারো কাছে কোনো কন্টেন্ট সাজেস্টেড থাকে তো প্লিজ জানিও, চেষ্টা করবো অবশ্যই করার। বাড়িতে বসে দেখো দাড়ি গোপ কাটা হয়নি, সিরিয়াসলি এটা খুব বাজে অবস্থা, মানে দাড়ি গোপ কাটা হয়নি জানি দেখতে বাজে লাগছে, প্লিজ এটা নিয়ে কেউ কিছু মনে করো না, সত্যিই শেভিংটা করা হয়নি কদিন। চলো ব্লগটা দেখতে থাকো। দেখতে পাচ্ছ গরম গরম চা চলে এসছে, মানে মা জাস্ট দিয়ে গেল, আর সাথে দুটো বিস্কিট আছে। তো বিকেলবেলার এটা খাওয়া, চাটা বিকেলবেলা খেতেই হয়, আশা করি সবাই খাও, তো সেটাই খাচ্ছি। আর চাটা লিকার আছে।
close till I get up. Time is barely on our side. तो गाइस चा खावा कंप्लीट हो गया छे बट आड्डा टा एखनो कंटिन्यू आछे देखते ही पाच्छो आमार पेछने ল্যাম্পপোস্টে আলো জ্বলছে তো এটার মানে আমাদের পাড়ায় অলরেডি এখন সন্ধে নাপতে চলেছে তো আমাদের পাড়ায় সন্ধে এখন নাপতে চলেছে চা খাওয়া কমপ্লিট বিকেলবেলা সিরিয়াসলি সানসেট হওয়ার পর থেকে ওয়েদারটা আরও ব্যাপক হয়ে যাচ্ছে একটা ফুরফুরে হাওয়া দিচ্ছে খুব ভালো লাগছে এরকম ওয়েদার খুব ভালো লাগছে আর আমি আমার বাড়ির একটা টপ ফ্লোরে আছি হ্যাঁ টপ ফ্লোর থেকেই তোমাদের যাবতীয় ভিউজ দেখাচ্ছি আর তোমরা প্লিজ আমাকে সাজেস্ট করো মানে কিরম কি ব্লগ করা যায় বাড়িতে বসে থেকে সত্যি আমার মাথায় কোনো কন্টেন্টই আসছে না আপাতত আর তোমরা যারা আমার সাবস্ক্রাইবার আছো বা যারা আমার ভিডিও দেখছো সবাইকে একটাই অনুরোধ সাবধানে থাকো বাড়িতে থাকো সুস্থ থাকো ঠিক আছে সবাইকে বলছি কারণ সত্যি এখন আমরা আমাদের পুরো দেশ এবং সারা বিশ্ব এখন একটা খুব ক্রিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি কোভিড-19 করোনা ভাইরাস আমরা সবাই জানো তো এই রোগটাকে আমাদেরকে হারাতেই হবে এবং আমি মনে করি আমরা সেটা করতে পারবো তো সবাইকেই বলছি খুব সাবধানে থাকো অযথা বাড়ির বাইরে ঘোরাঘুরি করো না প্লিজ কেউ করো না তো গাইস তোমরা দেখো আকাশের অবস্থাটা কী হয়েছে পুরো মেঘ জমে এসছে আশা করছি একটু পরেই মনে হয় ঝমঝম করে শুরু হয়ে যাবে বৃষ্টি ছোটোবেলায় বৃষ্টির দিনে গল্প শুনতাম সাথে মুড়ি চানাচুর খেতাম মা দিদা গল্প বলতেন বাট এখন তো সে যুগ হয়ে গেছে দিদা অনেক দিন মারা গেছেন যাই হোক এখন তো সে সমস্ত দিন মানে অতীত আমার কাছে সে সমস্ত দিন খুবই প্রিয় দিন ছিল বাট আজকে সেটা অতীত কিছু করার নেই তো আশা করি বৃষ্টিটা হবে বৃষ্টিটা আমার খুব একটা খারাপ লাগে না ভালোই লাগে যাই হোক বিকেল থেকে তোমাদের দেখালাম ওয়েদারটা কতটা সুন্দর আর এখন যত মেঘ করছে তত আরও ভালো লাগছে আর চারিদিকে আস্তে আস্তে রাস্তার লাইটগুলো জ্বলতে শুরু করেছে সত্যি আমার বাড়ির পাড়াটাই আস্তে আস্তে এবার সন্ধে নাপতে শুরু করছে চলো আজকে মোটামুটি একটুখানি তোমাদের সাথে আড্ডা মারলাম আর সেরকম কিছু আপাতত বলার নেই বা দেখানোর নেই যদি তোমাদের কাছে নতুন কোনো ব্লগের সাজেশন থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানিও চেষ্টা করবো করার আর ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবটা করো লাইক শেয়ার সাবস্ক্রাইবটা করো ওকে আর যারা নতুন আসছো তারা প্লিজ একটু ভালোবাসা দেখাও তোমার ভাইয়ের চ্যানেলে চলো বাই আজকের জন্য এতটাই টাটা